হ্যালো বন্ধুরা, খাবার তৈরি করার জন্য প্রায় প্রতিটা ঘরে সয়াবিন তেল ব্যবহার করা হয়। কিন্তু বন্ধুরা, তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো এই সয়াবিন তেল ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়, অথবা এই তেলের ভিতরে কি কি উপাদান মেশানো হয়, অথবা এই তেলে ক্ষতিকারক উপাদান মেশানো হয় কিনা? যদি তোমাদের মনে এরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওটা তোমাদের জন্য। আর বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং নলেজেবল হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটি একটু মিস করো না। তো স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, খাবার তৈরি করার তেলকে তৈরি করা হয় জয়তুন, চীনা বাদাম, শস্য ইত্যাদির বীজ থেকে। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে চীনা বাদামের তেলের ম্যানুফ্যাকচারিং করা হয়। চীনা বাদামের তেলে কাঁচা বাদাম ব্যবহার করা হয়, যেটাকে ক্ষেত থেকে লোডিং করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এখানে সবার প্রথমে এগুলোকে ম্যাগনেট টেস্ট মেশিনে দেয়া হয়ে থাকে, যেটা চীনা বাদামে থাকা ময়লাকে দূর করে দেয়। পরে এই চীনাবাদামকে ডিহুইল মেশিনে দেওয়া হয়ে থাকে, যেটা এর দানা এবং খোসাকে আলাদা করে দেয়। পরে এই দানাকে রোলার্স মেশিনে দেওয়া হয়ে থাকে, যেটা এর উপর হাই প্রেশার দিয়ে এর তেলকে বের করে নেয়। বন্ধুরা, এই তেল এখনো প্রস্তুত হয়নি, এরপরেও আরো কিছু প্রসেসিং রয়েছে। এবার এই দানার মিশ্রণকে আরো একবার গরম করে রোলারের মধ্যে পিষে ফেলা হয়, যাতে বাকি থাকা তেলও বের হয়ে যায়। এবার সময় আসে এই তেলের কোয়ালিটি দেওয়ার। তার জন্য সবার প্রথমে এই তেলকে একটা স্টিপিং কলাম দিয়ে নিয়ে যাওয়া হয়, যেটা সেফ ফিল্টার করে দেয়। এখনো এই তেল কিছুটা কালো এবং করোয়া টেস্টের রয়েছে। এটাকে ঠিক করার জন্য 40-85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। আর এরই সাথে এটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট মেশানো হয়ে থাকে, যাতে এটাতে থাকা অবাঞ্ছনীয় ব্যাকটেরিয়া দূর হয়ে যায় তথা চিপচিপা পদার্থ দূর হয়ে যায়। এবার এই তেলকে একবার তো গরম করা হয় এবং পুনরায় ঠান্ডা করা হয়, যাতে এই তেলকে যদি ফ্রিজেও রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি জমে না যায়। এবার এই তেলকে পরিষ্কার কন্টেনারে জমা করা হয়। তারপরে এগুলোকে বোতলে পূর্ণ করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর এমন সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।